হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনিকা প্রীতি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে শন পাপড়ি, বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াইতে ঘি দিলাম পরিমাণ মতো, তারপর এখন আটাগুলো বেজে নিব। আমি 2 কাপ আটা নিছি, আটাগুলো এখন ঢেলে দিচ্ছি। 2 কাপ মেপে একটা বাটিতে নিছি, এখন ঢেলে দিছি, নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। আমি প্রায় 5 মিনিট নেড়ে চেড়ে নিছি, এখন নামিয়ে নিছি। আমি ডেকসিতে 2 কাপ চিনি আর 1 কাপ পানি নিছি, এখন চুলাই দিছি, তারপর নাড়তে থাকতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ক্যারামেল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। আটালো একটা ঘন ক্যারামেল হয়ে যাবে, ক্যারামেল হলে আমি নামিয়ে নিব। এই মিশ্রণটা নামিয়ে নিলে জমে যাবে, তাই আমি লেবুর রস দিয়ে দিব। অল্প লেবুর রস দিয়ে দিছি, এখন নাড়তেছি। একটা বাটিতে করে হালকা ঠান্ডা পানি নিছি, পানিতে দিয়ে দেখব কীরকম হয়েছে। পানিতে দিলে না ঠিক কীরকম দেখায় সেটা আমি দেখিয়ে দিব। আমি বাটিতে একটু করে নিয়ে বাটিতে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পানি পানিতে দিচ্ছি, পানিতে হাতে ধরা যাচ্ছে। একটা আটালো একটা দলা পেকে গেছে, দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি, দলা পেকে যাচ্ছে। তো ওটা 2 আঙ্গুল দিয়ে দেখলে তার সিস্টেম হয়ে যাবে, তো ঠিক এইরকম হতে হবে। এটাই হচ্ছে পারফেক্ট শন পাপুড়ির ডো হবে। একটা শন পাপুড়ি বলতেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, গ্রামে গ্রামে ফেরি করে কতই না শন পাপুড়ি, সবাই খেয়েছে। তা আজকে আমি বানিয়ে দেখাবো। এই প্লেটে ঘি মেখে নিছি অল্প করে, আমি এই প্লেটে ডালবো। হ্যাঁ, এখন ঢেলে নিছি, একটু ঠান্ডা হলে বড় গোল একটা ট্রাইতে ঢেলে নিছি, দেখতে পাচ্ছেন, আর একটু ঠান্ডা হলে হাতে নিয়ে নিব। দুই হাতে আমি ঘি মেখে নিছি, এখন হাতে নিয়ে নিব। হাতে নিয়ে নিয়ে 2-3 বার তারের সিস্টেম করে টেনে টেনে দেখাচ্ছি, তারপর ঘোল করে আটাগুলোর মধ্যে দিছি, দেখতে পাচ্ছেন ট্রাইতে আটা ঢেলে নিছি। এরকম করে আবার এইরকম পেঁচিয়ে আবার টেনে আমি শন পাপড়িটা তৈরি করব, দেখতে পাচ্ছেন, আর একটু হলে হয়ে যাবে। হয়ে আসছে, এভাবে টেনে টেনে দিতে হবে আস্তে আস্তে, আবার ঘুরিয়ে আবার টানতে হবে। আমার শন পাপুড়ি রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি শন পাপুড়িগুলা একটা কোটাতে ভরে প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক ছোটোবেলায় যেভাবে খেয়েছিলাম শন পাপুড়ি ওই রকমই তৈরি হয়েছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে, আমি একটু করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে আমি কতটা সুন্দর করে শন পাপড়ি তৈরি করছি, দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন।
বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, আমার রেসিপির সাথে থাকবেন। আমার শন পাপড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যেন আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। আমি প্লেটে নিয়ে নিচ্ছি, ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি যেন আবারও নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।